হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো তিন ঢালের সিঁড়ি কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয়। তো দেখতেই পাচ্ছেন এই যে যে জায়গাটি সিঁড়ি করবেন, সেই সিঁড়িটি 8 ফুট বাই 8 ফুটই হোক, 9 ফুট বাই 9 ফুটই হোক, কিংবা 10 ফুট বাই 10 ফুটই হোক, দু ঢালের করলে আলাদা মাপ এবং তিন ঢালের করলে আলাদা মাপ, এবং মাপটা সঠিকভাবে নিতে হবে। তো মাপ কীভাবে নেবেন সেটি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো তিন ঢালের মাপ নেওয়ার জন্য প্রথমেই আপনাদেরকে একটা জিনিস যেটা বোঝাবো সেটি হলো 10 ফুট। 10 ফুট মানে 120 ইঞ্চি, 6 ইঞ্চি। 6 ইঞ্চি দিয়ে যদি আমি গুণ করি তাহলে আসবে 20, তাই তো? এবং আমি যদি 11 ফুট ধরি তাহলে আসবে 132 ইঞ্চি। 132 ইঞ্চি, তাহলে 132 ইঞ্চিকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে 6 ইঞ্চি দিয়ে যদি আমি ইঞ্চি দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে 22টি ধাপ। বলেন যে এটা আমি কিসের জন্য দেখালাম, ঘরের ছাদের হাইট কেউ করে 10 ফুট, কেউ করে 8 ফুট, কেউ করে 11 ফুট, হাইট হিসাবে আমাকে বার করতে হবে। 10 ফুটে আসছে 20টি ধাপ এবং 11 ফুটে আসছে 22টি ধাপ। ধরুন এটি হলো 20 ফুট, দেওয়ালের বাইরে ঝুলছে 22 ইঞ্চি, 22 ইঞ্চি, 4 ফুট সিঁড়ি, 4 ফুটের সিঁড়ি, 3 ঢালে, এটি রয়েছে 10। এখান থেকে এই জায়গাটি রয়েছে 10 ফুট, 22। এই যে 22 ইঞ্চিটা রয়েছে, এই 22 ইঞ্চি আমি বাইরের দিকে 22 ইঞ্চি ধরলাম, দিয়ে চোখ দিলাম, এবং এই যে 22 ইঞ্চিটা রয়েছে এই বার দিকে, এই 22 ইঞ্চিটাও ধরে নিলাম। এরপর এই যে দেওয়াল, এই দেওয়ালটা আমাকেও ধরে নিতে হবে 10 ইঞ্চি 10 ইঞ্চি। তাহলে আমাকে টোটাল সমান করে দেখতে হবে কত বেরোচ্ছে, টোটাল সমান করে বেরোবে তোমার 54 ইঞ্চি। চাতাল, এখান থেকে এটা 54 ইঞ্চি চাতাল হচ্ছে, 54 ইঞ্চি থেকে যদি 5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু 4 ফুটই এসে যাচ্ছে। এখান থেকে এটি হচ্ছে 10 ফুট, এদিকে লিখা হয়েছে 10 ফুটকে আমি এই যে 22 ইঞ্চি সেটাকে আমি মাইনাস করব, তাহলে আমার আসবে তোমার 98 ইঞ্চি। 98টাকে আমি ভাগ করব, উপরে ঢালে কটি বেরিচ্ছে দেখতে হবে। এটা হলো বাইরের যে ক্যান্টিলিভার সেটা, এটা হলো ঢাল, এটা হলো চাতাল, এটা হলো ঢাল, আর এটা হলো চাতাল, আর এটা হলো বাইরে যেটা ঝুলছে। এখন তো দেখালাম 22 ইঞ্চি, এই যে এটা দেখালাম, এটারও দেখালাম, এই যে 22 ইঞ্চি, এবং এইটা, এটা আসবে তোমার ভিতর থেকে, মানে দেয়াল থেকে, এই যে দেয়াল থেকে, দেয়াল থেকে ভিতর থেকে আসবে 4 ফুট 4 ফুট, এবং এই যে ঢালটি, এই ঢালটিতে আসবে 2 ফুট, এবং এই যে চাতালটি,
এই চাতালটিও আসবে 4 ফুট। এই যে মাঝের যে ঢালটি, এখানে 2 ফুটের মধ্যে আমাকে দুটো ধাপ বেরোচ্ছে, 1 ফুট 12 ইঞ্চি করে দুটো ধাপ বেরোচ্ছে। মোট আমি 22টি ধাপ বার করবো, এখানে বেরোচ্ছে দুটো। এখানে এই 4 ফুটের যেটা আমি দেখাইছি সেটাও একটা ধাপ হবে, আর এই যে 4 ফুটের দেখাইছি এটাও একটা 4 ফুটের একটি ধাপ বেরোচ্ছে, 2 ফুটের দুটি ধাপ বেরোচ্ছে, 4 ফুটের একটি ধাপ বেরোচ্ছে। মোট এখানে ধাপ বেরোচ্ছে, উপরের ঢালে ধাপ বেরোচ্ছে 4টি, এখান থেকে 4টি ধাপ বেরোচ্ছে। তাহলে এখান থেকে যদি 4টি ধাপ যদি বেরোয়, তাহলে এখানে আমাকে বার করতে হবে, ধরুন আপনার ছাদের হাইট রয়েছে 10 ফুট এবং আপনি অল বিম বার করবেন, তাহলে মোট ধাপ বেরোবে 22টি। এদিকে 9টি হচ্ছে, এদিকে 9টি হচ্ছে, মাঝে 4টি হচ্ছে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 22টি ধাপ টোটাল। টোটাল 22টি ধাপ। এখান থেকে 98 ইঞ্চিকে আমি 9 দিয়ে ভাগ করে নেব, তাহলে আমার 9 দিয়ে যদি ভাগ করি তাহলে বেরোবে তোমার 11 ইঞ্চি ধাপ বেরোলো। এই যে 9টি ধাপ আমি বার করলাম 11 ইঞ্চি করে, এই নয়কে আমি 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আসবে তোমার 54 ইঞ্চি। 9কে 6 দিয়ে আমি কেন গুণ করলাম তার জন্য দেখাচ্ছি আমি, এখানে যেহেতু জায়গা নেই এই নিচেতেই দেখাচ্ছি। প্রথমে যেটা দেখালাম এই যে ম্যাপ, এটা আমি দেখালাম এইভাবে, তাই তো এইভাবে দেখালাম। তো ধরুন এটা আপনার 1 মেঝে, এটা ধরুন 1 মেঝে। এরপর প্রথম যে হাইটটি হচ্ছে, প্রথমে যে হাইটটি হচ্ছে সেটা আসবে 54 ইঞ্চি, 54 ইঞ্চি। এটার মেঝে থেকে হাইট হলো 54 ইঞ্চি। তারপরের হাইটটি বলে দিচ্ছি, এটা ধরুন দুটো ধাপ বেরোলো, এখানে 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি, তাহলে টোটাল হয়ে গেল 12 ইঞ্চি। তাহলে এই 54 ইঞ্চি আর এই 12 ইঞ্চিকে আমি যোগ করলাম, তাহলে এখানে বেরোলো সমান 66 ইঞ্চি। তাহলে এখানে যে হাইটটা হলো 66 ইঞ্চি।